দক্ষিণাঞ্চলের রাজনীতি থেকে শুরু করে মনোনয়ন বাণিজ্য, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া, চাকরি ও বদলিয়ে সব কিছুই চলতো শেখ হেলালের ইশারায়। ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। প্রায় ১৬ বছর ধরে পদ্মার ওপারের অঘোষিত এই সম্রাটের গ্রেফতার দাবি ভুক্তভোগীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, তার অভাবনীয় দাপটে তটস্থ থাকতেন এলাকার সবাই। মুখ খোলার সাহস ছিল না কারোর। মনোনয়ন বাণিজ্য সহ নানা খাত থেকে তার অবৈধ উপার্জনের কোনো হিসেব ছিল না যেন। স্থানীয় নির্বাচনে নিজের মনোনীত প্রার্থীকে জয়ী করতে প্রতিপক্ষ জনপ্রিয় প্রার্থীদের থাকতে হতো প্রাণনাশের ভয়ে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। আমি একদিন নির্বাচনের দুই দিন আগে আমি ওনার বাসায় গেলাম, যে বললাম ভাই যেন আমার অপরাধটা কোথায়, আমি জনগণ তো আমাকে ভোট দিবে। বললো কোনো রকম সম্ভব না, তুমি যদি এখন এই কাগজ দিচ্ছি কাগজে লিখিত না দাও তাহলে তোমার লোকজন যা আছে সব জেলে ভরে দেবো, আর তোমারও জানের কিন্তু ক্ষতি হবে, তোমার এমন তোমার লাশও খুঁজে পাবে না। অভিযোগ রয়েছে বরিশাল, খুলনা, যশোর সহ দক্ষিণাঞ্চলের নৌপথ এবং সীমান্ত পথে স্বর্ণ চোরাচালানকারীদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন শেখ হেলাল। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা, বিদেশে পাচার করেছেন হাজার কোটি টাকা। ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণে ছিল তার একক আধিপত্য। শেখ সোহেলের মাধ্যমে, বেশি শক্তির মাধ্যমে আমার কোম্পানিটি উৎপাদন বন্ধ করে দিয়েছেন। আমি ব্যবসায়ীভাবে চরম আকারে ক্ষতিগ্রস্ত। তার বিভিন্ন লোকের মাধ্যমে এবং যুবলীগ, ছাত্রলীগের কতিপয় শেখ সোহেল সাহেবের ক্যাডাররা আমার জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। শেখ পরিবারের দুর্দণ্ড প্রতাপশালী শেখ হেলালের প্রতি মানুষের ঘৃণা আর ক্ষোভ যে কতটা তা এই পোড়া বাড়িটি দেখলেই বোঝা যায়। শেখ হাসিনার পতনের আগেই ৪ আগস্ট হেলালের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা, কারণ এই বাড়ি থেকেই চাকরিতে নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য, ক্রীড়াঙ্গন সহ সব কিছু নিয়ন্ত্রণ হতো। শেখ বাড়ির অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। শেখ হেলাল, শেখ জুয়েল, এদের সুপারিশ নিতে গেলে আমাদের টাকা ছাড়া কোনো কাজ হয় নাই। তাদের চাঁদা না দিলে, তাদের লোকজনের চাঁদা না দিলে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য তারা করতে দেয় না। ৫ আগস্টের আগে পরে ঢাকা দিয়েছে অভিশপ্ত শেখ বাড়ির সবাই। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।